বন্ধুদের স্বাগত স্পন্টেনিয়াস লাইফে। আশা করি বন্ধুরা সবাই ভালো আছে, আনন্দে আছে। আমিও ঠিকঠাকই আছি, আজকে ঠিক আছি, একদম তৈরি হয়েছি একটা জায়গায় যাওয়ার জন্য। বাড়িতে নতুন অতিথি আছে, হয়েছে কয়েক মাস, 3-4 মাস বয়স, 6 মাসে অন্নপ্রাশন হবে, তার জন্য একটা প্রস্তুতির দরকার। সেই জন্য যাচ্ছি একটু পাড়ার সোনার দোকানে, দেখি সোনার দোকানটা শেয়ার করতে পারি কিনা আপনাদের সঙ্গে। তাহলে চলুন সঙ্গে আমার সঙ্গে সোনার দোকানটা ঘুরে আসা যাক। তার আগে দোকান, ওখানে যাই আমরা, বসিয়ে হাত খাতা ছিল তখনও গিয়েছিলাম, সেখানেই যাচ্ছি একটু দেখতে কেমন কি জিনিসের ব্যাপার, সেটাই দেখতে যাচ্ছি। চলুন আমাদের সঙ্গে সোনার দোকানে ঘুরে আসা যাক। সঙ্গে থাকুন বন্ধুরা, ক্যামেরা অন হয়ে গেছে, ব্লগ চালু হয়ে গেছে, চলতে চলতে দেখা যাবে। বাড়িতে নতুন অতিথি আছে, তাকে তো স্বাগত জানাতেই হবে, অন্নপ্রাশনের ব্যাপার আছে, 6 মাসে অন্নপ্রাশন হবে, সেটারই একটু প্রস্তুতিতে আমরা দুজন যাচ্ছি, দেখা যাক কী করা যায়। চলুন আমাদের সাথে সোনার দোকান ঘুরে আসি। গোপাল আছো? দয়া করে আমারটাও দেখো, আর তারপরে একটু ইয়ে করবে, বাচ্চাদের সোনার চেন কিনা আছে, গলার কিছু বানানো, তুমি যেটা বানাবে সেটা অর্ডার দিত। ভেবে চিনতে কথা কইবেন। ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে তুমি চলে আসো। বলছো 5 দিনে ডেলিভারি, তাই তো? 5-7 দিন। তাহলে আমি দেখছি, ঠিক আছে, কবে আসছি। ভালো করে তিনটে যেমন সোনার ডিজাইন হয় ওরকম হবে, এই তিনটে তো ওরকম হলো, পেছনে পড়বে কেমন করে, পেছন দিকে রাসেল দিয়ে
কারকেলটা দিয়ে ওটা দিয়ে একটা দেখালে ভালো করতে না এই তিনটে পাশামত হবে বড় আর ছোট পাশা তুমি যদি দেখতে চাও এটা তাহলে আমি তোমাকে সপ্তাহখানিক বাদে জানাবো বানানো ছিল রেডিমেড সেগুলো আমার পছন্দ হয়নি সেই জন্য ওগুলো হবে না আমাকে অর্ডার দিতে হবে আবার দু চার দিন পরে যেতে হবে আর অন্য কিছু প্যাটার্নও দেখতে চাইছিলাম সেটা দেখতে পারলো না দেখা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কদিন পরে আবার আমাকে যেতে হবে চলুন এখন যেতে হবে কিচেনে কিচেনে কিছু কাজ আছে ভালো সঙ্গে থাকুন বন্ধুরা সোনার দোকান থেকে যে চলে আসলাম তৈরি ছিল রেডিমেড ওটা আমার পছন্দ হয়নি অর্ডার দিতে হবে দিয়ে অর্ডারটা দেব সোনার হাড়ি একটা দেখছিলাম সেটাই অর্ডার দেব আর অন্য কিছু পাওয়া যায় কিনা সেটাও জিজ্ঞেস করছিলাম সেটা আপাতত ওর কাছে বানানো নেই পরে হয়তো দেখাবে চলে এসেছি কিচেনে রাঁধুনি তো অনেক সকালেই রান্না করে গেছে সেগুলো এখন একটু আমাদের গরম টরম করে খেতে বসার সময় হয়েছে সেই কাজগুলোই করছি কিচেনের কাজ হচ্ছে মোটামুটি অনেকটাই হয়ে গেছে ও আসাতে আমার অনেকই হেল্প হয়েছে ও দুটো আইটেম করে গেছে পটল ভাজা করে গেছে বাকি আমার ভাতটা আমরা গরম গরম করে নিচ্ছি আর মাছও বানিয়ে রেখে গেছে সুবিধাই হয়েছে সেই কাজগুলোই করছি তাই কিচেনে চলে এসেছি সোনার দোকান থেকে চলুন সঙ্গে তাহলে কাজগুলো চলতে থাকুক তাড়াতাড়ি সেরে ফেলি কাজগুলো লাঞ্চের পরে আবার চলে এসেছি বন্ধুদের কাছে প্রচুর রোদ প্রচুর গরম এখন আর বেশি কথা বলে আপনাদেরও সময় নষ্ট করব না আশা করি আপনাদেরও সবার লাঞ্চ করা হয়ে গেছে সবাই মিলে এখন একটু বসে আড্ডা দেবো একটু টিভি দেখবো তারপরে সবাই একটু বিশ্রাম করব লাঞ্চটা তাড়াতাড়ি হয়ে গেছে সেই জন্য আর প্রবলেম নেই একটু আড্ডা মারার আড্ডা টাড্ডা মেরে
তারপরে সবাই বিশ্রাম করতে যাবো, এত রোদে বাইরে তাকানো যাচ্ছে না, রোদে জেগে থেকেই বা কী করবো, সেই জন্যই একটু বিশ্রাম করবো। তাহলে বন্ধুরা, বন্ধু হওয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ, শুভেচ্ছা ও ভালোবাসা। চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন, আশা করি সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজকের মতো ক্যামেরা অফ করে দিচ্ছি, আবার নতুন ব্লগ নিয়ে আসবো, আবার নতুন দিনে আসবো। তাহলে আজকের মতো বিদায় নেওয়ার সময় হয়ে গেছে, সবাইকে বাই বাই।